Hi friends, welcome back to my channel. আজকের এই ভিডিওতে আমরা যাব নুক্সা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি কুমারপাড়া সাহেব বাজার রোড সরকার টাওয়ারের রুফটপ অর্থাৎ 10th ফ্লোরে। সরকার টাওয়ারের 2nd টু 4th ফ্লোর নিয়ে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে। নাম আমানা ফানভিল। এই রেস্টুরেন্টের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো এখন আমরা চলে যাই নুক্সা রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর ডেকোরেশন রয়েছে। ইউটিউবে এই রেস্টুরেন্ট নিয়ে কিছু ভিডিও দেখেছিলাম, সামনাসামনি দেখে আরও ভালো লাগছে। এই রেস্টুরেন্টের উপরে সিঁড়ি দিয়ে উঠে গেলেই একটু ছোট জায়গা আছে, কিন্তু সেখানে কাজ চলায় আমরা সেখানে যেতে পারিনি। এই রেস্টুরেন্টের দিন এবং রাতের ভিউ সম্পূর্ণ আলাদা। অর্থাৎ সূর্যের আলো থাকলে এই রেস্টুরেন্টটি একরকম লাগে দেখতে এবং রাতের বেলা আরেক রকম। এইখান থেকে দেখা যাচ্ছে পদ্মা নদী। দিনের বেলায় সূর্যের আলোতে দেখলে বোঝা যাবে এটি পদ্মা নদী। এই রেস্টুরেন্টের ভেতরে রয়েছে একটি দোলনা। এখানে বসে বসে তোমরা চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। তো এখন আমরা চলে যাব রেস্টুরেন্টের মেনিউতে। তো এর মেনিউতে অনেক রকমের খাবার রয়েছে, যেমন পাস্তা, এছাড়াও স্যালাডস অ্যান্ড স্যুপ, এছাড়াও রয়েছে মিল্কশেক, বার্গার, কফি, স্মুদি, মোহিটো ইত্যাদি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ। তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এছাড়াও আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকবার। সো বাই গাইস।